নমস্কার সকলকে, জয় মা কালী, জয় মা তারা, জয় গুরু বামদেব। আজকে রাশিফল আলোচনা করব, তার আগে আজকের পঞ্চাং প্রথমে বলবো। যাদের আজকে শুভ জন্মদিন তাদেরকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। খুব ভালো কাটুক বছরটা, সব স্বপ্ন পূরণ হোক। ভালোবাসার মানুষকে আপনারা পান, আরও বেশি যারা আপনাদেরকে ভালোবাসে তাদের কারো কাছে পান, এই প্রার্থনা করি। এবং এর সাথে বলবো যে আপনার যে লক্ষ্য, যে টার্গেট জীবনে, সেই লক্ষ্যে আপনি যাতে পৌঁছাতে পারেন, এই প্রার্থনা করি আমার গুরুদেবের কাছে, আমার ইষ্ট দেবীর কাছে। এবং কি করবেন না এই বছর আর কি করবেন সেটা বলবো। যেটা করবেন সেটা হচ্ছে যে জলের অপচয় করবেন না, প্রথমেই বলবো জলের অপচয় করবেন না। এবং তার সাথে কি করবেন না, আপনি কোনোভাবে কোনো পুরনো জিনিস এই বছরে বাড়িতে আনবেন না। কোনো পুরনো জিনিস আপনাকে ফ্রিতে দিলেও আপনি বাড়িতে আনবেন না, আনলে সমস্যা হবে। আর কোনো মরচে ধরা জিনিস থাকলে সেটাকে বাড়ি থেকে বার করে দেবেন, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে। আর কি করলে ভালো হবে, চেষ্টা করুন যে কোনো কালী মন্দিরে, যেটা শ্মশানে অবস্থিত, সেরকম মন্দিরে গিয়ে পুরোহিতকে বলবেন যে আপনার নামে সংকল্প করে পুজো দিতে, এবং মাকে 21টা লেবুর মালা দিয়ে মায়ের কাছে পুজো দেবেন। 21টা পাতি লেবুকে মালা করে সেটা মাকে দেবেন, দেখবেন যে ভালো হবে, প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন, বৃহৎ ফলপ্রাপ্তি হবে। এবং মাকে লাল মিষ্টি দিয়ে পুজো দেবেন, সেই মিষ্টিটা গরিব মানুষদের মধ্যে বা অন্য কোনো মানুষদের মধ্যে বিতরণ করে দেবেন, দেখবেন যে আপনার যে প্রবলেম সেগুলো থেকে বেরোতে পারবেন, ভালো থাকতে পারবেন, উন্নয়ন হবে, আপনার লাইফের উন্নতি হবে, আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনি আপনার যে লক্ষ্য, যে লক্ষ্যে পৌঁছাতে গিয়ে সমস্যা হচ্ছে, স্ট্রাগল হয়ে যাচ্ছে লাইফে, সেই জায়গা আপনি অ্যাচিভ করতে পারবেন। যাদের আজকে বিবাহবার্ষিক তাদেরকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। খুব ভালো কাটুক বছরটা, এই প্রার্থনা করি ইষ্টদেবীর কাছে, গুরুদেবের কাছে। একসাথে আরও বেশি সংসারের উন্নয়ন করুন, আপনার উন্নতি হোক আপনাদের সংসারের। কি করবেন এই বছরে, আপনারা এই বছরে একসাথে দুজন মিলে যে কোনো শিব মন্দিরে গিয়ে আপনারা একসাথে পুজো দেবেন, এবং মহাদেবের যেটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র একসাথে বসে জপ করবেন, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে। এবং মহাদেবকে রুদ্রাভিষেক করবেন, যে কোনো জ্যোতির্লিঙ্গে গিয়ে দর্শন করে রুদ্রাভিষেক করাবেন, দেখবেন ভালো হবে, প্রবলেমগুলোতে বেরোতে পারবেন। এবং ছোটো ছোটো কন্যাদেরকে, বাচ্চাদেরকে এই মহাদেবের যে ভোগ প্রসাদ আপনি নিবেদন করবেন মহাদেবকে, সেই প্রসাদ বিতরণ করবেন, এবং তার সাথে তাদেরকে চকলেট বা মিষ্টি দেবেন, দেখবেন আপনার কিন্তু ঘরে খুশি আসবে, আনন্দ পাবেন। আপনারা কি করবেন না এই বছরে, কোনোভাবেই, একদম কোনোভাবেই পুরনো কোনো জিনিস বাড়িতে আনবেন না, গৃহে আনবেন না। আর বাড়িতে কোনো যদি কোনো পুরনো লোহার জিনিস বা পুরনো খারাপ হয়ে যাওয়া ইলেকট্রনিক গ্যাজেট পড়ে থাকে সেগুলোকে বার করুন, করলে ভালো হবে। ঈশ্বরদেবীর কাছে প্রার্থনা করি খুব ভালো কাটুক আপনাদের বছরটা, খুব ভালো খবর আসুক, সংসারের উন্নতি হোক, একে অপরকে ভুল বোঝাবুঝি বন্ধ হোক, এবং একসাথে যাতে সারা জীবন কাটাতে পারেন, একসাথে ভালো থাকতে পারেন, এই প্রার্থনা করি। প্রথমেই আলোচনা করবো মেষ রাশি নিয়ে। প্রতিবেশীদের সাথে আজকে কিন্তু বিবাদ দিয়ে দিনটি শুরু হতে পারে, তো একটু সাবধান থাকতে হবে এই জায়গাটা। কর্মচারীর যারা আপনার আছে তাদের জন্য কিন্তু আজকে আপনাকে এক্সট্রা টেক কেয়ার করতে হবে, এবং ব্যবসার উন্নতির জন্য তাদের কথা আপনাকে ভাবতে হবে। কোনো বিষয় নিয়ে আপনার মনের ওপরে কিন্তু চাপ থাকবে, আজকে একটা প্রেশার নিয়ে সারা দিন কাটবে, তো সেই জায়গাটা একটুখানি সজাগ হতে হবে আপনাকে। প্রেশার বেশি না নিয়ে একটু রিল্যাক্স থাকার চেষ্টা করুন। আর প্রেমের দিক থেকে বলবো, আজকে সাফল্য কিন্তু আপনি পেতে পারেন। যদি আপনার পৈতৃক সম্পত্তি থাকে সেই নিয়ে ভাইদের সঙ্গে অশান্তির যোগ তৈরি হচ্ছে, সাবধান হতে হবে। আর একটা পার্ট হচ্ছে ব্যবসা বা কর্মের ক্ষেত্রে কিন্তু ভালো যোগাযোগ পাবেন, যার জন্য আপনার কিন্তু আজকে সেইভাবে পরিশ্রম করতে হবে না, তাও কিন্তু প্রাপ্তি ঘটবে। বাড়ির লোকের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে আজকে, যার জন্য আজকে কিন্তু দিনটা শেষটা
অত্যন্ত ভালো হবে। দাম্পত্য জীবনে কিছুটা কলহ বাঁধতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু সাবধান হতে হবে, একে অপরকে একটু বোঝার চেষ্টা করতে হবে, যাতে ভুল না হয়, ভুল না বোঝে সেই জায়গাটা একটুখানি বুঝতে হবে। তার সাথে জায়গাটা বলবো হজমের বা যেটা আমাদের ডাইজেশনের কিন্তু প্রবলেম হতে পারে আজকে, তো মোটের ওপরে একটুখানি আপনাকে আজকে সজাগ থাকতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে এবং প্রতিবেশীকে নিয়ে। তার সাথে বলবো জায়গাটা আজকে লাকি নাম্বার আপনার জন্য আজকে 3 এবং লাকি কালার হচ্ছে আজকে আপনার জন্য যেটাকে আমরা বলি যে বাদামি কালার বা ব্রাউন কালার, আজকে আপনি ব্যবহার করতে পারেন, করলে ভালো হবে। এবং শুভ কাজে যাওয়ার সময় চেষ্টা করুন অল্প একটু আদা তার সাথে নুন, যেটাকে আমরা বলি আদা নুন খেয়ে যাওয়া, তো আদা নুন খেয়ে একটু যান, গেলে কিন্তু ভালো হবে, উন্নতি হবে, সাফল্য পাবেন। এবং আজকে এটা করবেন না সেটা হচ্ছে যে কারোর বাড়িতে গিয়ে নিশি যাপন করবেন না বা রাত্রি যাপন করবেন না, করলে সমস্যা হতে পারে। আলোচনা করব বৃষ রাশি নিয়ে। যারা বিজনেস করছেন, ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু আজকে মিডিয়াম যাবে, আয়ের পরিমাণ ভালো থাকলেও অভাব আপনাকে কিন্তু তাড়িয়ে বেড়াবে সারাদিন। কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু যে সুবিবেচক ব্যক্তি হিসাবে আপনি কিন্তু চিহ্নিত হবেন আজকে, কর্মের জায়গাটা ভালো আছে। তার সাথে একটা জায়গাটা বলবো, অনিদ্রার জন্য কিন্তু শারীরিক দুর্বলতা থাকতে পারে আজকে, পারিবারিক বা আপনার সম্মান কিন্তু আজকে বৃদ্ধি হবে, ভালো কাজের জন্য আপনি সম্মান পাবেন। আর তার সাথে একটা পার্ট হচ্ছে যে আশীর্বাদও পাবেন কিছু মানুষের, যেটা আপনাকে হেল্প করবে উন্নতির জন্য। আর্থিক অবস্থা মোটের ওপর ভালোই যাবে, যারা বিদ্যার্থী পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো না বলবো, তার কারণ বিভিন্ন রকমভাবে সমস্যা তোমার সম্মুখীন হতে হবে বা বিভিন্ন হার্ডেলস তোমাদেরকে পেতে হবে, সেই জায়গাটা একটু মন দিয়ে পড়াশোনা করো, মা সরস্বতী আরাধনা করো, দেখবে ভালো হবে। আর আজকে তোমাদের লাকি নাম্বার হচ্ছে 6 এবং তোমাদের লাকি কালার হচ্ছে হলুদ কালার বা হালকা হলুদ, যেটা লাইট ইয়েলো কালার বলি আমরা, সেটা ব্যবহার করো, দেখবে ভালো হবে। আর শুভ কাজে যাওয়ার সময় চেষ্টা করো অল্প একটু মধু মুখে দিয়ে যাওয়ার, তার সাথে যদি হয় যে তুলসী পাতা মুখে দিয়ে যাওয়ার, দেখবে ভালো হবে, সমস্যা থেকে বেরোতে পারবে এবং সাফল্য পাবে। আর আজকে কী করবে না, আজকে তোমার বইপত্র বা যারা পড়াশোনা করছি বা যারা ব্যবসা করছি, ব্যবসার জায়গা বা পড়াশোনার জায়গা কোনোভাবেই অগোছলা করে রাখা যাবে না এবং কোনো জিনিসকে আজকে কাউকে দেওয়া যাবে না, যদি আপনি ব্যবসা দান করা যাবে না, দান করলে সমস্যা হবে বা দিলে দিলে সমস্যা হবে। আজকে চেষ্টা করুন জিনিসপত্রগুলো গুছিয়ে রাখার এবং অর্গানাইজ করে রাখার। তার সাথে আজকে আরেকটা জিনিস করবেন না, সেটা হচ্ছে যে কোনো প্রাণীকে আজকে হত্যা করবেন না, চেষ্টা করুন নিরামিষ খাওয়ার আজকে, ভেজিটেবল ভেজ খাওয়ার, হ্যাঁ, কোনো প্রাণী হত্যা না করে আজকের দিনের জন্য বেটার। পরবর্তী রাশি মিথুন রাশি। আজ সকালের দিকে কিছু উপহার পেতে পারেন আপনি, সন্তানের জন্য মানে যদি কিছু আপনি প্ল্যান করছেন সেটা আজকে সফল হতে পারে। স্ত্রীর সঙ্গে কিন্তু বিবাদের আশঙ্কা আছে, সেই জায়গা থেকে সাবধানে থাকতে হবে। আর কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কিন্তু আজকে আপনার বিভিন্ন আধ্যাত্মিক ব্যাপার আলোচনা হতে পারে, সেটার জন্য কিন্তু আপনি লাভবান হবেন। এবং প্রতিবেশীর সাথে কিন্তু ঝামেলায় না জড়ানো বেটার আজকে আপনার জন্য, কারণ প্রতিবেশীর সাথে ঝামেলা একটা অশান্তি হওয়ার জন্য তৈরি রাখতে হবে আজকে, কিন্তু বেশি কথা না বাড়ানোই ভালো হবে আপনার পক্ষে। আর আজ প্রেমের দিক থেকে কিন্তু না এগোনোই ভালো হবে। আর স্কিনের কিছু সমস্যা আজকে হতে পারে, সেই জায়গাটা একটু সাবধান হতে হবে। আর কোনো ঝামেলা যদি বাধে, কোনো যদি অশান্তি হয়, সেই জায়গাটাকে যতটা চেষ্টা করবেন আপনার আয়ত্তে আনার, কারণ এটা কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে আজকে। আর যদি আপনি কোনো সুগন্ধি জাতীয় ব্যবসা সাথে যুক্ত থাকেন তাদের জন্য কিন্তু আজকে ভালো দিন। যারা টেকনিক্যালি কোনো কাজ করছেন বা কোনো আপনার ইউটিউব বা এই টাইপের কোনো ব্লগিং করেন আমার মতো, তো সেই জায়গাটা তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান হতে হবে, আজকে কিছু ক্ষতির আশঙ্কা আছে। আর কারো চিকিৎসা বা ট্রিটমেন্টের দায়িত্ব কিন্তু আজকে নিতে হতে পারে আপনাকে। কিন্তু আরেকটা পার্ট যেটা বলবো, যে জায়গাটা সবথেকে বেশি সমস্যা, যারা লটারি কাটার নেশা আছে বা শেয়ারে ইনভেস্টমেন্ট করেন, ফাটকায় কিন্তু আজকে ফাটকার চক্করে, ফাটকার নিবেশ করে আজকে কিন্তু ক্ষতির আশঙ্কা আছে, সেই জায়গাটা কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আজকে আপনার লাকি নাম্বার কিন্তু 8 এবং আজকে আপনার জন্য কিন্তু লাকি কালার হচ্ছে ব্লু কালার, ব্যবহার করুন, দেখবেন ভালো হবে। এবং আজকে শুভ কাজে যাওয়ার সময় চেষ্টা করুন অল্প একটু মধু তার সাথে এলাচ একটু মুখে রেখে যান, দেখবেন যে আপনার দিনটা ভালো কাটবে, প্রবলেমগুলো থেকে আপনি মুক্তি পাবেন। এবং আরেকটা পার্ট বলি, যে আজকে কী করবেন না, আজকে কোনো পাখি বা পশুকে আপনি ঘরে নিয়ে আসবেন না, নিয়ে আসলে সমস্যা হতে পারে। আলোচনা করব কর্কট রাশি নিয়ে।
আজ সারাদিন ব্যবসা গতানুগতিকভাবেই চলবে, ভাই বোনের কাছে এর থেকে ভালো সাহায্য পেতে পারেন, স্বামী স্ত্রী সম্পর্কে উন্নতির যোগ পাচ্ছি আজকের দিনটাতে, এবং আজ সব কাজ কিন্তু খুব বিচক্ষণতার সাথে আপনাকে করতে হবে, সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে আপনার। আধ্যাত্মিক আলোচনা আজ আপনার কিন্তু ভালো লাগবে, এবং ভ্রমণ যদি আপনি করছেন তাহলে কিন্তু একটু হয়রানি শিকার হতে পারেন আজকে, তো একটু সাবধানে থাকতে হবে। পারিবারিক দিক থেকে কিন্তু ভালো দিক পাচ্ছি আজকে, এর সাথে যে জায়গাটা বলবো যে আপনার আর্থিকভাবে কিন্তু দিকটাও ভালো মোটের ওপরে। আজকে আপনার শুভ কালার যেটা বলবো সেটা হচ্ছে যে পিঙ্ক কালার ব্যবহার করুন, পিঙ্ক কালার ব্যবহার করলে ভালো হবে, এবং আজকে সংখ্যা হচ্ছে আপনার জন্য এক, এক নাম্বারটা ব্যবহার করলে ভালো হবে। এর সাথে বলবো কী করলে আপনার আরও ভালো হতে পারে বা কী টোটকা করবেন আজকে। আজকের দিন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে চেষ্টা করবেন যে একটু মিষ্টি রুটি, যেটা একটু চিনি বা একটু গুড় দিয়ে রুটি, সেই রুটি একটুখানি চেষ্টা করুন পাখিদেরকে খাওয়ানোর, দেখবেন যে ভালো ফল পাবেন, প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন। যারা চাইছেন কথা বলতে, যারা চাইছেন নিজের বিষয়ে, নিজের ছকের বিষয়ে জানতে পুঙ্খানুপুঙ্খভাবে, যারা চাইছেন গোপনভাবে কনসালটেন্সি করতে, আপনার বাড়িতে বসে আপনি কনসালটেন্সি পেতে পারেন। তার জন্য আপনাকে করতে হবে শুধুমাত্র বুকিং নাম্বার, ফোন, এবং আপনি আপনার বাড়িতে বসে অনলাইন কনসালটেন্সির মাধ্যমে কনসালটেন্সি পেতে পারেন। এছাড়া তো আমরা আছি রেগুলার শিয়ালদাতে, বেহালাতে, এবং কৃষ্ণনগর, শিলিগুড়ি, এছাড়া তারাপীঠে প্রত্যেক আমাবস্যাতে পাবেন, এবং আপনারা পাবেন তমলুকে। তো যারা চাইছেন বুকিং করতে তাদেরকে বলবো যে ইমিডিয়েটলি বুকিং নাম্বারে ফোন করে কনসালটেন্সির জন্য কথা বলে নিন, এবং যারা কনসালটেন্সি করেন তাদেরকে আমরা যেটা করি লাইফ টাইম হরোস্কোপ ফ্রি অফ কস্ট দেওয়া হয়, যেটা পিডিএফ কপি আপনারা পাবেন যারা অনলাইন কনসালটেন্সি করছেন। এবং আপনারা এটা থেকে আপনার ডেইলি ওয়াইজ কোন দিন আপনার বিপদ, কোন দিন আপনার ভালো, কোন দিন আপনার প্রবলেম আছে, কোন দিন আপনার বন্ধুর থেকে আপনার প্রাপ্তি আছে, কোন দিন আপনার শুভ, কোন দিন ধনবৃদ্ধি, সেগুলো জানতে পারবেন নিয়মিত। তো তার জন্য বলবো যে ইমিডিয়েটলি ফোন করে আমাদেরকে কনসাল্ট করতে পারেন বুকিংয়ের জন্য। তো তার জন্য আপনাকে ডায়াল করতে হবে 7890044777 অথবা 9800871708। আলোচনা করব সিংহ রাশি নিয়ে। আজ আপনার কিন্তু ব্যবসায় বাড়তি অর্থের দরকার হতে পারে, যার জন্য আপনি লোনের অ্যাপ্লাই করতে পারেন, সেই জায়গাটা কিন্তু আজকের দিনটা ভালো, সেটা করলে ভালো হবে। তার সাথে বলবো আত্মীয়দের সাথে কিন্তু অশান্তি বাঁধতে পারে আজকে বিভিন্ন কারণে, ভুল বোঝাবুঝির কারণে। আজ কোনো ভালো কাজের জন্য কিন্তু আপনি পুরস্কারও পেতে পারেন, কর্মের জায়গা থেকে বলছি, কিন্তু কর্মের ক্ষেত্রে একটু বাধা আসবে, সেই জায়গাটাকে অতিক্রম করতে হবে, আত্মবিশ্বাসের সাথে সেটা অতিক্রম করুন, দেখবেন ভালো হবে। আর আপনার বিশ্বাসের কেউ, যাকে আপনি খুব ট্রাস্ট করেন, সেই জায়গা থেকে কিন্তু আজকে আপনি আঘাত পেতে পারেন। আর আজকে জায়গাটা একটা পার্ট বলবো যে আজকে কিন্তু আয়ের পরিমাণ কিন্তু ভালো থাকবে, যে জায়গাটা আয় জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে বেটার থাকবে। আর সন্তানদের জন্য কিন্তু মানসিক একটা চাপ বা অস্থিরতা থাকবে আজকে, সেটা থেকে একটুখানি আপনাকে ভালো করে দেখতে হবে জায়গাটা যে কেন হচ্ছে, সেই জায়গাটার উপর একটু জোর দিন, দিলে ভালো হবে। আর নতুন বিবাহিত যারা আর কি, তাদের কাপলের ক্ষেত্রে আজকে কিন্তু দিনটা একটু ঝামেলা হতে পারে, একটু অশান্তি হতে পারে, সেই জায়গাটা একে অপরকে একটু সময় দিন, ভুল যাতে না বোঝে সেই জায়গাটা একটুখানি দেখুন। তার সাথে একটা পার্ট হচ্ছে আপনার যারা প্রতিবেশী তাদের সাথে কিন্তু আজকে কিন্তু গুড রিলেশন বা তাদের থেকে আপনি হেল্প পেতে পারেন আজকে। তো মোটের ওপরে দিনটা ভালোই কাটবে, একটু সাবধান হতে হবে সন্তানদের জন্য। আরেকটা পার্ট হচ্ছে যে আজকে শুভ সংখ্যা আপনার জন্য যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 6, এবং আজকে আপনার কালার হচ্ছে কিন্তু যেটা ব্লু কালার বা পার্পেল কালার ব্যবহার করতে পারেন, করলে ভালো হবে। আর আজকে এটা করবেন না, সেটা হচ্ছে যে আজকে কাউকে ঋণ দেবেন না, ঋণ দিলে সে ঋণ ফেরত পেতে অসুবিধা হবে, এবং ঋণের কারণে কিন্তু শত্রুতা পর্যন্ত হতে পারে। আজকে আপনি চেষ্টা করুন যে একটুখানি ঘি তার সাথে একটু এলাচ মুখে দিয়ে যাওয়ার, গেলে কিন্তু প্রাপ্তি হবে, ভালো থাকতে পারবেন। এরপরে আলোচনা করব আমরা কন্যা রাশি নিয়ে। আজ একটু বিপদের আশঙ্কা আছে, মনে অস্থির ভাব থাকবে, ভালো কাজ যেগুলো করবেন আজকে সেগুলো চেষ্টা করবেন যে অমৃত যোগে করার জন্য, বা যেটা আমাদের ভালো যোগ আছে সেই যোগে করার জন্য কালবেলা বারবেলা এগুলোকে অ্যাভয়েড করবেন। সম্মতি মানে আপনার সম্পত্তি সংক্রান্ত মামলার জন্য কিন্তু যদি হয়ে থাকে আপনার কোনো, তাহলে কিন্তু আজ সুফল পেতে পারেন আপনি। স্বামী স্ত্রীর যদি একসাথে যৌথ ব্যবসা আছে সেখানেও সাফল্যের জায়গাটা আজকে পাচ্ছি, এবং তার সাথে জায়গাটা বলবো সন্তানের চাকরির জন্য কারোর সঙ্গে কথাবার্তা হতে পারে বা আলোচনা হতে পারে।
আজ কোনো উত্তেজক কাজ, মানে উত্তেজনা যে টাইপের হতে পারে সেই টাইপের কিছু কাজ না করাই ভালো হবে। মানে আপনি নেশা বা এই টাইপের যদি আসক্তি থাকে তো সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, না করার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। আর নিজের পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির কিন্তু যোগ আছে, আপনার যদি কোনো পুরনো ব্যবসা থাকে সেখানে আর্থিকভাবে উন্নতি হওয়ার চান্সেস আছে। আর আজকের দিনে কিন্তু আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আধুনিকভাবে ঘরটাকে সাজাতে পারেন, বা ঘরের এক কথা ইন্টেরিয়ার ডেকোরেশন বা ঘরের প্রতি যত্নবান হতে পারেন, তার জন্য কিন্তু অর্থ ব্যয় হতে পারে। মোটের উপর ভালো দিন, তার সাথে এই জায়গাটা বলবো সেটা হচ্ছে যে সাবধানে থাকতে হবে আজকে। আর আজকে আপনার জন্য লাকি নাম্বার হচ্ছে 2, 2 নাম্বারটা ব্যবহার করুন ভালো হবে। আর আজকে আপনার জন্য লাকি কালার হচ্ছে হোয়াইট কালার। আর আজকে শুভ কাজে যাওয়ার সময় অল্প একটু জবের ছাতু বা ছোলার ছাতু একটু মুখে দিয়ে যান, দেখবেন ভালো হবে, প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন। আলোচনা করব তুলা রাশি নিয়ে। আজ কিন্তু যে কোনো কারণে মিথ্যে বদনাম আসতে পারে, সেটা থেকে সাবধানে থাকতে হবে আপনাকে, হ্যাঁ, নাহলে কিন্তু সমস্যা হবে। আজ যারা ব্যবসা করছেন, হ্যাঁ, পরিশ্রম বাড়লেও কিন্তু লাভ আপনার কিন্তু থাকবে, আজকে পরিশ্রম হবে হয়তো কিন্তু লাভটাও হবে তার সাথে। যারা বিজনেস করছেন, অনেক দিনের পুরনো কোনো সমস্যার জন্য কিন্তু আজকে কষ্ট পেতে হবে, বা সমস্যা সেই জায়গা থেকে আসবে যে অনেক দিনকার পুরনো কোনো সমস্যা, ব্যথা বা শরীরে অসুখ, সেই জায়গাটা নিয়ে কিন্তু আজকে সমস্যায় ভোগাবে। আর একটা পার্ট হচ্ছে গুরুজনদের থেকে কিন্তু আজকে সাহায্য পাবেন, আপনি ভালো মানুষ পাবেন যারা আপনার হেল্প করবে। আর নতুন বন্ধু প্রাপ্তি হতে পারে বা বান্ধবী প্রাপ্তি হতে পারে আজকে আপনার, তো দিনটি মোটের উপর ভালোই কাটবে। আর একটা হচ্ছে নিজের বুদ্ধিতে আজকে কিন্তু আপনি শত্রুকে জয় করতে সক্ষম হবেন, শত্রুর উপরে বিজয় পাবেন আজকে আপনি। আর আজকে কোনো কিছুর জন্য আপনার কিন্তু সারাটা দিন ভয় ভয় কাজ করতে হবে, সেই জায়গাটা একটা মনে একটা ভয় ভীতি নিয়ে থাকবেন আজকে। আর একটা হচ্ছে সন্তানদের থেকে কিন্তু আপনি কিন্তু হেল্প পাবেন বা উপহার পেতে পারেন, আজকে গিফট পেতে পারেন সন্তান সমকারত থেকে, তো গুরুজনদের থেকে এবং সন্তানদের থেকে, দুজনের দিক থেকে আজকে কিন্তু ভালো দিন আপনার জন্য। আর একটা পার্ট হচ্ছে সংসারে ভুল বোঝাবুঝি হতে পারে, যার জন্য কিন্তু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে, হ্যাঁ, বিভিন্নভাবে ঝগড়া অশান্তি হতে পারে। আর একটা পার্ট হচ্ছে পূজা পাঠের জন্য কিন্তু একটু আপনার আজকে দিনটি একটু ব্যস্ত থাকতে পারে বা খরচ বৃদ্ধি হতে পারে, সেই জায়গাটা একটু কন্ট্রোল করাটা আপনাকে দেখতে হবে, যে তার জন্য যেন ভুল বোঝাবুঝি সংসারে না হয়, অশান্তি না হয়। আজকে আপনার লাকি নাম্বার হচ্ছে 9 এবং লাকি কালার হচ্ছে আপনার জন্য কিন্তু ইয়েলো, হলুদ কালার ব্যবহার করুন আজকে দিনে, ভালো হবে। আর আজকে এটা করবেন শুভ কাজে যাওয়ার সময় একটু অল্প কেশর তার সাথে একটু ঘি মুখে দিয়ে যান, দেখবেন যে আপনার অনেক বেটার আপনি ফল পাবেন, অনেক ভালো হবে। আর আজকে এটা করবেন না সেটা হচ্ছে যে কোনোভাবেই আজকে যদি আপনার বাড়িতে কোনো গাছ থাকে বা আপনার বাড়িতে যদি গার্ডেন থাকে সেখানে কোনো গাছ কাটবেন না বা কোনো গাছকে আজকে ক্ষতি করবেন না, স্পর্শ করুন কিন্তু জায়গাটা, তাকে নারিশ করুন, তাকে যত্ন করুন, কিন্তু গাছের কোনো ডালপালা কাটা বা এই জায়গাগুলো করবেন না, করলে সমস্যা হতে পারে, আজকের দিনটা একটু অ্যাভয়েড করে চলুন। বিশেষ করে যারা চাষবাস করে তাদেরকে তো করতেই হয়, তাদেরকে চেষ্টা করতে হবে আজকের দিনটা অ্যাভয়েড করা। এতে কী হবে, নেগেটিভ এনার্জি আপনি অ্যাবজর্ব করবেন, যার ফলে আপনার কিন্তু সব ভালো কাজগুলো যেগুলো ভালো হওয়ার ছিল সেগুলো আটকে যেতে পারে, তো সাবধান থাকতে হবে। আর যেগুলো বললাম সেগুলো যদি করা যায় লাকি নাম্বার লাকি কালার, তাহলে দেখবেন যে উন্নতি হবে, ভালো হবে, সাফল্য পাবেন। আপনারা চেয়েছিলেন তাই আমরা লাইভ অনুষ্ঠান করছি, লাইভ অনুষ্ঠান করার জন্য যেটা দরকার আপনার সাপোর্ট দরকার, তো তার সাথে যেটা দরকার যে আপনারা যারা অনুষ্ঠানটা প্রথমবার আজকে দেখছেন বা আগেও দেখেছেন, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং অল নোটিফিকেশান আইকন যেটা আছে সেটা অন করতে হবে, যদি না করেন তাহলে সব নোটিফিকেশান পাবেন না, তাহলে আপনারা জানতে পারবেন না কখন লাইভ অনুষ্ঠান হচ্ছে। লাইভ অনুষ্ঠান আমরা এটা করবো বা করি সেটা হচ্ছে যে আপনাদের জন্মের তারিখ, জন্মের সময় এবং জন্মের প্লেস এবং একটি প্রশ্ন, এগুলো আপনারা আমাদের কমেন্ট করে জানান, কমেন্ট করে জানালে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট যে আপনাদের জন্মের তারিখ, জন্মের সময় এগুলো পাঠাবেন, তার সাথে কিন্তু সাবস্ক্রিপশান করে বেল আইকন যেটা আছে অল নোটিফিকেশান অন করতে হবে, তবেই আপনারা জানতে পারবেন আপনার লাইভে কখন আসছি, তাতে আপনারা সব অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। এবং আপনারা আপনাদের নিজেদের শখটার বিষয়ে যে প্রশ্নটা করছেন সেটা সলিউশন জানতে পারবেন। পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। আজকে কিন্তু সকালের দিকে বিভিন্নভাবে বাইরের লোকের সঙ্গে, বাড়ির বাইরের লোকের সঙ্গে বিবাদের কারণে কিন্তু চিন্তা বাড়তে পারে, তার সাথে হচ্ছে স্ত্রী সন্তান নিয়ে কিন্তু আজকে ভ্রমণ হতে পারে, তো এক এক কথায় ভালো দিক এই আজকের দিনে। আরেকটা পার্ট হচ্ছে যে জায়গাটা ব্যবসা যারা করছেন তারা কিন্তু আজকে বাড়তি লাভ হতে পারে, আর্থিকভাবে লাভবান হতে পারেন। আর গুরুজনের সঙ্গে কিন্তু কোনো ছোটো কারণ নিয়ে অশান্তি বা মানসিক কষ্ট পেতে পারেন আজকে আপনারা,
বাড়িতে যদি ভাই বা বোন থাকে তাদের কিন্তু শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে, ছোটো ছোটো ভাই বা ছোটো বোনের জন্য শরীর খারাপ হতে পারে, তাতে তার জন্য কিন্তু খরচ বাড়তে পারে। যারা বিভিন্নভাবে ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তি বিদ্যার সাথে যুক্ত তাদের জন্য কিন্তু এই দিনটা অত্যন্ত ভালো, আজকের দিনটা কিন্তু আপনাদের করতে অত্যন্ত শুভ। বিশেষ করে যারা বিভিন্নভাবে অনলাইন কাজকর্ম করেন, ইউটিউবার বা বিভিন্নভাবে ব্লগার, তাদের জন্য অত্যন্ত ভালো দিন। লেখাপড়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীর জন্য বলবো, আজকে কিন্তু অমনোযোগী হওয়ার চান্সেস আছে, তো চেষ্টা করো মেডিটেশন বেশি করে করার, কিন্তু হাল ছাড়লে চলবে না, চেষ্টা করে যেতে হবে, পরিশ্রম করতে হবে, দেখবে ভালো ফল পাবে। আরেকটা হচ্ছে যে অপমানিত মানে ইনসাল্ট হওয়ার সম্ভাবনা আছে, তো কথাবার্তা বুঝে বলতে হবে। আজকে বন্ধুদের সঙ্গে যদি আপনি আজকে মিশছেন বা আপনি কাজের জায়গাটা মিশছেন, আজকে এমন কিছু কথাবার্তা বলবেন না যার কারণে আপনি অপদস্থ হন বা অপমান হন। বন্ধুদের থেকে কিন্তু সাহায্য পেতে পারেন, আজকে বন্ধুরা হেল্প করতে পারে, যার জন্য আপনার কিন্তু উন্নতি হবে, আর্থিক জায়গাটা সমৃদ্ধ হবেন আপনি। আরেকটা পার্ট হচ্ছে যে আজকে আপনার লাকি নাম্বার হচ্ছে 8 এবং লাকি কালার হচ্ছে আজকে আপনার জন্য হোয়াইট কালার বা সাদা কালার ব্যবহার করুন, দেখবেন যে ভালো হবে, সমস্যা থেকে বেরোতে পারবেন, সাফল্য পাবেন। আর আরেকটা পার্ট বলবো যে আজকে যেটা করবেন না সেটা হচ্ছে যে কোনোভাবেই আজকে কিন্তু যদি আপনার কোনো পোষ্য থাকে তাকে কোনোভাবেই চেষ্টা করুন যে তার যত্ন নেওয়া, তাকে অবহেলা করবেন না, তার খাওয়ার দাওয়ার সব কিছুর ব্যাপারে যত্ন নিন, তাকে সেবা করুন, তাহলে ভালো হবে। আর আজকে চেষ্টা করুন যে শুভ কাজে যাওয়ার সময় একটু মুখে আপনি মধু আতার সাথে একটু এলাচ দিয়ে যাওয়ার, দেখবেন যে বৃহৎ ফলপ্রাপ্তি হবে। এরপরে আমরা আলোচনা করব ধনুরাশি নিয়ে। যদি আপনি বিজনেস করছেন তাহলে আজকে কিন্তু আপনার চিন্তা বাড়তে পারে। আর আরেকটা পার্ট হচ্ছে বাবা মার সঙ্গে মতের অমিল ঘটতে পারে, আজকে মা বাবার সাথে মতের মিল হবে না আজকে, সেটা থেকে একটু সাবধান থাকতে হবে। আর আপনার চোখের ব্যাপারে কিন্তু একটু সাবধানে থাকুন, চোখের বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে। আর যদি আপনার রিলেটিভদের বা শরিকি কোনো সম্পত্তি থাকে সেই নিয়ে কিন্তু ভাই বোনের সঙ্গে একটা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, সেটা নিয়েও কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। আরেকটা পার্ট বলবো যে জায়গাটা হচ্ছে যারা সুযোগ সন্ধানী এরকম মানুষ বা এরকম বন্ধুবান্ধব আপনার প্রচুর, তাদের থেকে কিন্তু আপনি সতর্ক থাকুন, থাকলে আপনি ভালো থাকবেন এবং আপনার যে সমস্যাগুলো সেগুলো তৈরি হবে না, আপনি প্রবলেমে আটকে যাবেন না। তার সাথে হচ্ছে জায়গাটা আপনার কর্মস্থানে যে জায়গাটা আছে সেখানে সন্তান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, তো এক কথায় কর্মের জায়গাটা কিন্তু ভালো, কর্ম মন দিয়ে করুন, কাজের জায়গাটা মন দিন, দেখবেন ভালো হবে। আর আজকে ভালো কিছু করার কথা ভাবতে পারেন যার জন্য কিন্তু আপনি সব রকম সাহায্য পাবেন, যেটা আপনার উন্নতিতে সাহায্য করবে। আর প্রিয়জনের বিয়ে নিয়ে বাড়িতে কিন্তু আজকে আলোচনা হতে পারে, যারা বিবাহ যোগ্য যদি আপনার বাড়িতে কেউ থেকে থাকে প্রিয়জন, তার কিন্তু আজকে কথাবার্তা হতে পারে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা আপনাকে বলবো, সেটা হচ্ছে হঠকারী সিদ্ধান্ত আজকে আপনাকে ত্যাগ করতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। আর একসাথে সবাই মিলে, বাড়ির সবাই মিলে একসাথে কোথাও ভ্রমণের কিন্তু যোগ আছে, বা ইভেন যেটা বিকেলের দিকে যে জায়গাটা বা সন্ধ্যের দিকে আপনারা একসাথে কোথাও ঘুরতে যেতে পারেন, সেই যোগটা আছে, সেটা এক কথায় আপনার কিন্তু আজকে তৈরি হচ্ছে, তো সেটা কিন্তু ভালো। আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে 2 এবং আপনার জন্য লাকি কালার হচ্ছে কিন্তু হোয়াইট কালার বা ঘিয়ে কালার বা অফ হোয়াইট কালার, যেটাকে আমরা বলি, এটা ব্যবহার করুন, ভালো হবে। আর শুভ কাজে যাওয়ার সময় চেষ্টা করুন অল্প একটু দুধ তার সাথে কেশর একটু মুখে দিয়ে যাওয়ার, দেখবেন যে ভালোভাবে সমস্যা থেকে বেরোতে পারবেন। আর আজকে এটা করবেন না, সেটা হচ্ছে যে আজকে নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও নিশিযাপন করবেন না, যদি ভ্রমণে যাচ্ছেন তাহলে ফিরে আসুন নিজের বাড়িতে। পরবর্তী রাশি নিয়ে আলোচনা করব, মকর রাশি। আজকে কিন্তু আপনি এটা পারেন, সেটা হচ্ছে যে জনহিতকর কাজের জন্য আপনি সুনাম পেতে পারেন। এবং তার সাথে একটা কথা বলবো যে আপনি ভালো কথা বলেন, তার জন্য আজকে কিন্তু বহু মানুষের আপনি মন জয় করতে সক্ষম হবেন। তার সাথে একটা পার্ট বলবো, সন্তানদের জন্য কোনো কিছু প্ল্যান করছিলেন সেটা কিন্তু আজকে সাফল্য লাভ পেতে পারে। পরিকল্পনা আপনি যেগুলো করেছিলেন সন্তানের জন্য সেগুলো আজকে বাস্তবায়িত হওয়ার চান্স আছে। আর আজকে কিন্তু ভ্রমণের পরিকল্পনা না করাই ভালো, কারণ প্রবলেম আসতে পারে, আটকে যেতে পারেন, বাধা চলে আসতে পারে, তো আজকের দিনটা কোনো ট্রাভেলের যদি প্ল্যান করছিলেন সেটাকে পোস্টপন করে দিন, অন্য দিনে করুন। আর আজকে একটা কথা বলবো, যারা আমদানি রপ্তানি ব্যবসার সাথে যুক্ত তাদের কিন্তু অত্যন্ত ভালো যোগ, তারা কিন্তু আজকে সাফল্য পাবেন। আর একটা পাঠ হচ্ছে যারা ইউটিউব বা এই টাইপের অনলাইনে কিছু করছেন তাদের জন্য কিন্তু ভালো যোগ আছে আজকে, তারা কিন্তু লাভবান হতে পারেন। প্রতিকূল পরিবেশকে আজকে মানিয়ে নিতে না পারলে আপনার ক্ষতি হবে, এক কথায় তার কারণ হচ্ছে প্রতিকূল পরিবেশ আসবে, সেই জায়গাটা মানিয়ে নিতে পারলে আপনি লাভবান হবেন, না মানিয়ে নিতে পারলে কিন্তু ক্ষতি হবে। আর আর শরীর নিয়ে হরানি হতে পারে, তো সেই জায়গাটা শরীরের জায়গাটা থেকে সচেতন থাকতে হবে। আর সংসারে
একটু মানে যেটা অশান্তি চলছিল সেই জায়গা থেকে আজকে আপনি কিন্তু শান্তি পাবেন, বা এক কথায় ভালো লাগবে আজকে আপনার সংসারে, যারা যাদেরকে নিয়ে আমরা সংসার করি, সংসার বলতে আমাদের মা বাবা ভাই বোন সন্তান সবাইকে নিয়ে আজকে কিন্তু মোটের উপর ভালোই আপনি দিনটি কাটাবেন। আজকে আপনার শুভ নাম্বার হচ্ছে 7 এবং আজকে আপনার শুভ রং হচ্ছে বাদামি রং, এবং আজকে আপনি শুভ কাজে যাওয়ার সময় চেষ্টা করুন একটু অল্প একটু ঘি তার সাথে একটু এলাচ মুখে দিয়ে যাওয়ার, দেখবেন যে আপনি সাফল্য পাবেন, যেগুলো সমস্যাগুলো বলছিলাম সেগুলো থেকে মুক্তি পাবেন এবং আপনার যে প্রাপ্তি সেগুলো ঘটবে। আর আজকে কী করবেন না, আজকে চেষ্টা করুন যে বাড়ি থেকে পুরনো জিনিস যদি থাকে সেগুলোকে বিক্রি করে দেওয়া বা বাড়ি থেকে বার না করাটা আজকে আপনার জন্য বেটার হবে। ভালো থাকবেন এবং এই যে সমস্যাগুলো চলছে লাইফে সেগুলো থেকে আপনি কোনো ভালো মানুষ পাবেন যে আপনাকে মুক্তি দেবে। তার জন্য বলবো আপনার ইষ্টদেবীকে, যাকে আপনি পূজা করেন, ডাকেন, তাকে জানান, দেখবেন যে তিনি আপনাকে পথ দেখাবেন, সেই মানুষটি যে আপনাকে এই প্রবলেমগুলো থেকে বার করতে পারে। এরপর আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। সকালের দিকে আজকে কোনো প্রিয়জনের সঙ্গে কিন্তু বিবাদ বাঁধতে পারে, অশান্তি হতে পারে সকালবেলাতেই, তো একটু সাবধান হতে হবে, পেটের ব্যাপারে একটু সাবধান থাকুন। আজকে পেটের রোগ বা বিভিন্ন রকম সমস্যায় আজকে ভুগতে পারেন। বাবার সঙ্গে দরকারি আলোচনাগুলো আজকে সেরে ফেলা ভালো হবে, নাহলে কিন্তু সেটা আরও ডিলে হয়ে যাবে বা কাজটা হবেই না। বিশেষ করে বিষয় সম্পত্তি নিয়ে যে আলোচনা করুন বলে প্ল্যান করছেন সেটা আজকে করতে পারেন, আজকের জন্য কিন্তু ভালো এটা। আর সারা দিন কিন্তু আজকে কারোর প্রতি বিদ্বেষ সৃষ্টি হওয়ার জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে একটু জটিল দিন আজকে, কিন্তু দিনের শেষে বা বিকেলের পর থেকে, সূর্য ডোবার পর থেকে এই জটিলতা কিছুটা হলেও কমবে। আর সন্তানের কিন্তু আচরণের কারণে আজকে আপনার কিন্তু প্রবলেম হতে পারে বা সমস্যা হতে পারে, আচরণ বদলের জন্য চেষ্টা করুন ভালো কোনো জ্যোতিষবন্ধুর পরামর্শ নেওয়ার। তার সাথে জায়গাটা হচ্ছে যে পা বা হাঁটুর একটা ব্যথা আজকে থাকতে পারে, সেই জন্য সমস্যা হতে পারে সারাটা দিন। কর্মক্ষেত্রে কিন্তু সুনাম অর্জন করতে পারবেন আজকে, কর্মকাজের মাধ্যমে কিন্তু আপনার সুনাম হবে, যার জন্য কিন্তু কর্মে উন্নতির জায়গাটা থাকছে। স্ত্রীর কোনো বিষয়ে সন্দেহের কারণে কিন্তু দাম্পত্য কলহ বা স্বামীর কোনো বিষয়ে সন্দেহের কারণে কিন্তু দাম্পত্য কলহ বাড়তে পারে, সেই জায়গাটা সাবধানে থাকতে হবে। বাড়িতে কোনো নতুন যানবাহন কেনার কিন্তু পরিকল্পনা হঠাৎ হতে পারে, তো এই জায়গাটা কিন্তু একটু ভেবেচিন্তে নেওয়াটা বেটার হবে। আর একটা পার্ট হচ্ছে আজকে কিন্তু কিছু জিনিস হারিয়ে ফেলতে পারেন, মূল্যবান জিনিস হারিয়ে ফেলতে পারেন, তো সজাগ থাকতে হবে, মূল্যবান জিনিসগুলোকে গুছিয়ে রাখতে হবে। আজকে লাকি নাম্বার হচ্ছে আপনার জন্য 2 এবং লাকি কালার হচ্ছে আজকে আপনার জন্য কিন্তু ডার্ক ব্লু বা পার্পেল কালার বা ভাওলেট কালার যেটাকে আমরা বলি, ব্যবহার করুন, দেখবেন ভালো হবে। আর আজকে শুভকায় যাওয়ার সময় চেষ্টা করুন অল্প একটু মিশ্রি তার সাথে একটু বাটার মুখে দিয়ে যাওয়ার, দেখবেন যে প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন, ভালো থাকতে পারবেন, উন্নতি হবে। এবং আজকে এটা করবেন না সেটা হচ্ছে যে কোনোভাবেই কিন্তু আজকে কাউকে অন্য যদি কাউকে আপনি দান করেন তাহলে কিন্তু বৃহৎ ফলপ্রাপ্তি হবে। কী করবেন না, কেউ যদি আপনার কাছে অন্ন চায় তাকে না বলবেন না, তাকে চেষ্টা করুন আপনার সাধ্যমতো তাকে অন্ন দান করার, অন্ন গ্রহণ করানোর ব্যবস্থা করে দেওয়ার, তো খুব ভালো কাটবে আশা করি আজকের দিনটা। এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে, চেষ্টা করুন এই যে প্রবলেম চলছে বিভিন্ন প্রবলেমগুলো থেকে বেরোনোর জন্য আপনার ইষ্টদেবীর কাছে প্রার্থনা করতে, জানালে দেখবেন তিনি আপনাকে পথ দেখাবেন, কারণ তিনি স্বয়ং এসে কলিযুগে আমাদেরকে হাত ধরবেন না, রক্ষা করবেন না, তিনি আপনাকে পথ দেখাবেন যার মাধ্যমে আপনি এই প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন, ভালো থাকতে পারবেন, এক কথায় আপনি কিন্তু মুক্তি পাবেন, আপনার উন্নতি হবে, সমস্যাগুলো দূরে চলে যাবে। আলোচনা করব শেষ রাশি মীন রাশি নিয়ে। আজ নতুন কোনো কাজের কিন্তু যোগাযোগ আসতে পারে, অনেক দিনের কোনো আশা পূরণ হতে পারে আজকে। পেটের সমস্যার জন্য শরীরের ক্লান্তি বাড়তে পারে, তার সাথে বলবো একটা পার্ট যে গবেষণায় কিন্তু আজকে সাফল্য আসতে পারে, যারা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিন আজকে। প্রেমের ব্যাপারে জটিলতা আসতে পারে, প্রেমের ব্যাপারটা নিয়ে একটু সাবধান থাকতে হবে। আর শরীরের সমস্যার জন্য কিন্তু ভ্রমণ বানচাল হতে পারে, বাড়ির কাজের লোকের সাথে আপনার যারা সার্ভেন্ট বা আপনার নিচেরা কাজ করে তাদের সাথে কিন্তু ঝামেলা বিবাদ হতে পারে আজকে, তো সাবধান থাকতে হবে। বাড়তি খরচার জন্য সঞ্চয় কিন্তু বাধা পাবে। আরেকটা হচ্ছে স্ত্রীর সঙ্গে কোনো ছোটো কারণে বিপদের আশঙ্কা আছে, এবং আজকে কিন্তু আরেকটা পার্ট হচ্ছে কর্মক্ষেত্রে বুদ্ধির ভুলের জন্য কিন্তু ক্ষতির আশঙ্কা। গুরুজনের সঙ্গে আজকে কিন্তু দুর্ব্যবহারের কারণে মানসিক অশান্তি কাজ করবে, তো দুর্ব্যবহার এড়িয়ে চলুন, চেষ্টা করুন আজকে দুর্ব্যবহার না করার। আর আরেকটা পার্ট হচ্ছে আইনি সংক্রান্ত ঝামেলা থেকে আজকে কিন্তু আপনি মুক্তি পাবেন, আইনি ঝামেলা যদি চলছে আপনার তার থেকে মুক্তি পাবেন। আর বাবার জন্য কিছু করতে পারে পেরে আজকে কিন্তু আপনি মানসিক শান্তি পাবেন,
পাওয়ার জন্য কিন্তু আজকে আপনি ভালো কিছু করতে পারেন, যার জন্য কিন্তু আপনার মানসিক শান্তি বৃদ্ধি পাবে। মোটর বোধ ভালো দিন, আজকে লাকি নাম্বার হচ্ছে আপনার জন্য 6 এবং লাকি কালার হচ্ছে আজকে আপনার জন্য কিন্তু রেড কালার, লাল কালার ব্যবহার করুন, করলে ভালো হবে। আর একটা পার্ট হচ্ছে যে আজকে শুভ কাজে যাওয়ার সময় চেষ্টা করুন একটু তেলে ভাজা মুখে দিয়ে যাওয়ার, আজকে কী করবেন না, আজকে কোনোভাবেই আপনি কোনো কিছুকে আগুনে পুড়িয়ে নষ্ট করবেন না, স্ম্যাশ করবেন না বা আগুনে পোড়াবেন না বা কোনোভাবে কিন্তু কিছু নষ্ট করার জন্য আগুন ইউজ করবেন না, আগুন থেকে সাবধানে থাকতে হবে আজকের দিনটাতে। আজকের মতো এখানেই শেষ করছি, যেতে যেতে একটাই কথা বলবো যে খুব ভালো থাকুন, খুব ভালো কাটুক আপনার দিনটা, যে প্রবলেমগুলো চলছে সেগুলো থেকে বেরিয়ে আসুন, খুব উন্নতি হোক। এবং একটা রিকোয়েস্ট, যেতে যেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট করে জানান কী বিষয়ে জানতে চাইছেন, এবং তার সাথে আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং আপনাদের নাম এবং একটি কোশ্চেন সেটা নিচে লিখে দিন, আমরা চেষ্টা করবো আপনার বিষয়ে কথা বলতে। নমস্কার সকলকে, খুব ভালো থাকবেন, খুব ভালো কাটুক দিনটি।